আসসালামু আলাইকুম। আমরা যারা ছবি এবং ভিডিও নিয়ে কাজ করি, বিভিন্ন সময় সেই ছবি থেকে বা ভিডিও থেকে ওয়াটারমার্ক বা জল ছাপ রিমুভ করা প্রয়োজন পড়ে, এবং অনেকেই প্রফেশনাল ফটো এডিটিং বা ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ প্রপারলি না জানার কারণে এই কাজগুলোকে সহজে করতে পারেন না। তাই তাদের জন্য একটা সহজ সলিউশন নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই হিটপাও ওয়াটারমার্ক রিমুভার সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ছবি এবং ভিডিও থেকে ওয়াটারমার্ক বা জল ছাপ রিমুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আমরা গুগলে এসে সরাসরি লিখছি হিটপাও ওয়াটারমার্ক রিমুভার। লিখে সার্চ করার পরে www.hitpaw.com এর যে AI পাওয়ার্ড ইমেজ অ্যান্ড ভিডিও ওয়াটারমার্ক রিমুভার হিটপাওয়ার যে লিঙ্কটি আছে সেটি আমাদের সামনে দুই নম্বরে চলে এসেছে। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে হিটপাও AI পাওয়ার্ড ইমেজ অ্যান্ড ভিডিও ওয়াটারমার্ক রিমুভারের যে সেকশনটা সেটা আমাদের সামনে চলে এসেছে hitpaw.com এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এটার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো কিছু আসলে আপনার ছবি এবং ভিডিও থেকে রিমুভ করতে পারবেন, এবং যা যা রিমুভ করতে পারবেন সেই বিষয়গুলো এখানে বলা আছে, ঠিক আছে। সো এটা আপনি উইন্ডোজের জন্য খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন, এবং উইন্ডোজ 10, 11, 8, 64 বিট যে কোনো বিটে আপনি সেটা ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন। সো আপনি ইউজ করবেন কি করবেন না সেটা আমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত দেখে তারপরে ডিসাইড করবেন। তো আমরা এখান থেকে এটাকে সহজে ডাউনলোড করে নিচ্ছি, ট্রাই ইট ফ্রি। তো আমরা এটাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা এখান থেকে ইনস্টল করার জন্য ইয়েসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ইনস্টল করে দিব। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। যার পিসি যেরকম সেই অনুযায়ী আসলে ইনস্টলটা হবে, সময়টা লাগবে। তো হিটপাও ওয়াটারমার্ক রিমুভার এটাকে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটার যে লোগোটা সেটা আমাদের সামনে অ্যানিমেট হয়ে আসছে এবং এটা স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা জিনিস বলে নিই যে এটার ফুল ফিচার্স আপনি পেতে চাইলে কিন্তু ডেফিনেটলি আপনাকে কিনে ইউজ করতে হবে। বাট আপনি এটা ইউজ করবেন কি করবেন না সেটা আগে দেখে নিন, তারপরে বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ, ঠিক আছে। প্রয়োজন হলে তারপরে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ইউজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ অর ক্লিক টু অ্যাড এ ভিডিওস এবং ড্র্যাগ অর ক্লিক টু অ্যাড এ ইমেজ, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা ইমেজ আপনাদেরকে দেখাই, তারপরে ভিডিও দেখাবো। তো ইমেজ দেখানোর জন্য আমরা এখান থেকে একটি ছবিকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছবি, যেই ছবিতে আমরা TU লেখাটা দিয়ে রেখেছি এটাকে আমরা রিমুভ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমুভ ইমেজ ওয়াটারমার্ক। তো আমরা এখান থেকে একটা ছবি চুজ করব আমাদের ডেস্কটপ থেকে। দেখতে পাচ্ছেন যে এই ছবিটিকে আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এই ছবিতে থাকা এই যে TU যে লেখাটা আছে এই লেখাটাকে বা এই ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করব। এটা কিভাবে রিমুভ করব? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেকশন টুল আছে। তো এটা ত্রিভুজ আকারে আছে, তারপরে হচ্ছে রেক্টেঙ্গেল আকারে আছে এবং পেন আকারে আছে। আপনি বিভিন্ন স্টাইলে করতে পারবেন। যেমন এভাবে যদি আপনি এটাকে সিলেক্ট করে দেন এবং এখন যদি রিমুভ দেন, এবং রিমুভের এখানে রিমুভ মোড আছে, স্মুথ ফিলিং, তারপর ইটস ফিলিং, টেক্সচার ফিলিং, ঠিক আছে, টেক্সচার ফিলিং, রিপেয়ার। তো আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি দিবেন। তো আমরা যদি স্মুথ ফিলিং দিই তাহলে এখানে যদি আমরা রিমুভ নাও দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই সুন্দর করে এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি এভাবেও করতে পারবেন। আবার আপনি যদি আমরা যদি একটু ব্যাকে আসি যে রিপ্লেস করি এটাকে, এখন যদি আমরা এইভাবে ধরে নিই বা এই যে পেন আইকনটা ইউজ করে যদি এটা দিয়ে আমরা এখানে টি এবং ইউ এই দুইটাকে যদি সিলেক্ট করে দিই এবং এখান থেকে যদি আমরা স্মুথ ফিলিংয়ে গিয়ে রিমুভ নাও দিই, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই স্মুথলি কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখন আমরা এটাকে জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওপেন ফোল্ডারে গিয়ে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল আমাদের মেইন ফুটেজ এবং এরপরে এটা ছবির কোয়ালিটি একদমই কিন্তু চেঞ্জ হয়নি, শুধু আমাদের যেই লেখাটা ছিল সেই লেখাটা উঠে গেছে। সো একইভাবে এখন যদি আমরা কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে চাই তাহলে সেটা কীভাবে করব সেটা দেখব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে রিমুভ ভিডিও ওয়াটারমার্কে যাব এবং এখান থেকে দ্য প্রিভিয়াস স্টেপস উইল নট বি রিটেইনড, আর ইউ শিওর ওয়ান টু সুইচ ফাংশন, এখানে শিওর দিব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও বলা হচ্ছে যে একটা ভিডিও অ্যাড করতে, যদি আপনি আপনার ভিডিওর কোনো লেখা চেঞ্জ করতে চান বা লেখাটা উঠিয়ে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা চুজ ফাইলে যাব এবং এখান থেকে এসে আমরা এই ফোল্ডারে এখানের এই ভিডিওটাকে অ্যাড করে দিচ্ছি। আমরা ছোট্ট একটা ভিডিও নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা নেক্সটে যাব, নেক্সটে যাব। এটা একটা আসলে স্টেপ দেখানো হচ্ছে যে কীভাবে আপনি করবেন।
তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু প্রায় একই সিস্টেম, যা আপনার যে জায়গাটাতে আসলে লিখা আছে বা ওয়াটারমার্ক আছে সেই জায়গাটা থেকে আপনি কীভাবে উঠাবেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটা জায়গা রেখেছি যে জায়গাটাতে আসলে একটা ওয়াটারমার্ক আছে, তো আমরা এই জায়গাটাকে এখান থেকে আসলে ট্র্যাক করে দিব, এই যে ঠিক আছে এই। তো ট্র্যাক করে দেওয়ার পরে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু স্মুথ ফিলিংয়ে হয়ে গেছে। আপনি এটাকে চাইলে এআই মডেল দিতে পারেন, ঠিক আছে, এআই মডেল দিলে এরকম হবে, গশন ব্লার করতে পারেন, আপনি কিন্তু চাইলে এটা দিয়ে ব্লারও করতে পারবেন, কালার ফিল করতে পারবেন, আপনি যদি কোনো কালার দিতে চান, ঠিক আছে, সেই কালারও দিতে পারবেন এবং ম্যাট ফিলিং দিতে পারবেন আপনার ইচ্ছা। তো আমরা স্মুথ ফিলিং দিচ্ছি, তাহলে আমার এটা আর থাকবে না, ঠিক আছে। দেন আমরা এটাকে যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অ্যান্ড এক্সপোর্ট, রিমুভ অ্যান্ড এক্সপোর্টে দিব। রিমুভ অ্যান্ড এক্সপোর্টে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিমুভ হচ্ছে, আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখিয়েছি, আপনারা এখন দেখতে পারবেন। তো আমরা ওপেন ফোল্ডারে যাব, ওপেন ফোল্ডারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওতে কিন্তু এখানে একটা ওয়াটারমার্ক ছিল, এবং এখন যদি আমরা রানিং ভিডিওতে দেখি এখানে দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলি সেই ওয়াটারমার্ক বা লেখাটা কিন্তু উঠে গিয়েছে। সো আপনি এভাবে চাইলে আপনার ছবি এবং ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন হিটপাও ওয়াটারমার্ক রিমুভার দিয়ে, ঠিক আছে, খুবই ইজি, আপনি ছবি এবং আপনার যে ভিডিও আছে দুইটা থেকেই রিমুভ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। যদি আপনাদের ইচ্ছে হয় বা প্রয়োজন মনে করেন তাহলে আপনারা চাইলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এই সফটওয়্যারের সকল তথ্য এবং ডাউনলোড করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।